السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم، أما بعد، বর্তমানে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস তুফান চলছে, তো এই ব্যাপারে আমাদের কী দোয়া করার দরকার এই সম্পর্কে আমি দু একটা কথা বলবো। তো প্রথম কথা হলো যে বিপদ এবং আপদ যা কিছুই আসে পৃথিবীতে, এসব কিছু মানুষের দুহাতের কামাই, মানুষের কৃতকর্মের কারণে বিপদ আপদ আসে, যাতে করে মানুষ সংশোধন হয়, নিজের ভুলগুলো বুঝতে পারে, তওবা এবং ইস্তেগফার করে। তো এই জন্য প্রথমে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, কান্নাকাটি করবো যে আল্লাহ আমাদের উপর নারাজ কিনা, এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো। দ্বিতীয় কথা হলো যে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, হাওতাশ করা, ছুটাছুটি করা, আল্লাহকে গালি দেওয়া, বাতাসকে গালি দেওয়া, এগুলো করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আর তিন নম্বর হলো ঝড় বৃষ্টি যখন চলে, বিশেষ করে বৃষ্টি যখন চলে তখন দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত, তো এই সময়টা যখন আমরা কোনো মুমিনরা পাবো তখন খুব বেশি আগ্রহী হওয়া উচিত যে আমাদের কাঙ্ক্ষিত দোয়াগুলো যেন আমরা এই সময় করে ফেলতে পারি, কোনো দোয়া যেন ছাড়া না পড়ে, কোনো দোয়া যেন বাদ না পড়ে, এবং এক এক দোয়া যেন আমরা একবার দুইবার বারবার যেন করতে পারি। যে কোনো দোয়া করা যেতে পারে, যেমন দরুদ শরীফ পাঠ করা, তারপরে যেটা দোয়া মাসুরা আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তারপর রব্বির রহমহুমা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরকম যত দোয়া আমাদের জানা আছে এবং বাংলা ভাষাতেও নিজের ভাষাতেও আমরা যত দোয়া জানি সেই দোয়াগুলো আমরা বেশি বেশি করব। ঝড় বৃষ্টি যখন শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কথাবার্তা বাদ দিয়ে দিতেন, বন্ধ করে দিতেন এবং ভিতর সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, অনেকগুলো দোয়া করতেন। যেমন আমি কয়েকটা দোয়া এখানে বলছি, একটা দোয়া হলো যে বলতেন যে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়িবান হানিআন, তার মানে হলো হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, কিন্তু উপকারী বৃষ্টি দাও, যেটা আমাদের কল্যাণ বয়ে আনবে এবং যেটা আমাদের জন্য মানে সুখকর, এরকম বৃষ্টি তুমি আমাদেরকে দাও। তারপরে বলতেন আল্লাহুম্মা লা তাক্তুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, বলতেন যে হে আল্লাহ গজব দিয়ে আমাদেরকে তুমি মেরে ফেলিও না এবং আজাব দিয়ে আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না এবং আমাদেরকে তুমি কি করো নিরাপদে রাখো। তারপর আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা, বলতেন যে হে আল্লাহ এই ঝড় বৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণটুকু আমি তোমার কাছে চাই এবং এর মধ্যে যে কল্যাণ আছে সেটা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, এবং এই ঝড় বাতাস এবং বৃষ্টি যে সমস্ত কল্যাণ বহন করে নিয়ে এসেছে আমি সেই কল্যাণগুলো তোমার কাছে চাই। ও আউযু বিকা মিন শাররিহা, হ্যাঁ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, এবং এই ঝড় বৃষ্টি, ঝড়ো হাওয়া, দমকা হাওয়া, যে সমস্ত অকল্যাণ নিয়ে এসেছে এর মধ্যে যে সমস্ত অকল্যাণ বিদ্যমান রয়েছে সমস্ত অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়াগুলো রাসূল সাল্লাম করতেন। তারপরে বলতেন, আরো দোয়া করতেন কখনো কখনো, আল্লাহুম্মা আসকিনা গাইথান মুগীথান মুরিআন নাফিআন গাইরা দার, তার মানে হে আল্লাহ আমাদেরকে উপকারী পর্যাপ্ত বৃষ্টি দাও এবং যেটা আমাদের জন্য তৃপ্তিদায়ক এবং ক্ষতিকর নয়, উপকারী বৃষ্টি দাও এবং ক্ষতিকারক নয়, এরকম বৃষ্টি তুমি আমাদেরকে দাও। বলতেন আরো দোয়া বলতেন আল্লাহুম্মা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, انزل علينا الغيث واجعل ما انزلت له لنا قوه وبلاغا الى حين, বলতেন হে আল্লাহ তুমি ছাড়া তো আমাদের সত্য কোনো ইলাহ নেই, তুমি হলে ধনাঢ্য এবং আমরা সবাই হলাম গরিব মিসকিন, আমাদের উপর তুমি বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি উপকারে বৃষ্টি বর্ষণ করো এবং এই বৃষ্টি আমাদের জন্য তুমি শক্তি এবং হিম্মত এর কারণ তুমি তুমি করো, যারা যাতে করে দীর্ঘদিন আমরা এগুলো থেকে উপকার পেতে পারি, শক্তি সামর্থ্য সহযোগিতা পেতে পারি। তারপর আরো দোয়া করতেন আল্লাহুম্মা আসালুকা খাইরা ওয়া খাইরা মা ফিহা, যেটা একটু আগে বললাম, আরো বলতেন সুবহানাল্লাযী সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খীফাতিহি, তার মানে সে আল্লাহর প্রশংসা বর্ণনা করছি, হ্যাঁ যার প্রশংসা করে এই কি বলে যে বিজলি, যে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ যার প্রশংসা করে এবং ফেরেশতারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে সে আল্লাহ প্রশংসা করছি। তারপর আরো দোয়া করতে বলতে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, বলতে যে আল্লাহ ক্ষতিকারক বৃষ্টিগুলো আমাদের আশপাশে তুমি দাও, দূরে দাও, আমাদের উপর দিও না, তার মানে যেখানে মানুষজন থাকে না সে সমস্ত জায়গায় ওগুলো পড়ুক, সমস্যা নেই। তারপরে বলতেন যে আল্লাহুম্মা আল্লাহুম্মা আলাল আখাম আদ-দারাব ওয়া বুতুনিল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার, বৃষ্টি দাও হে আল্লাহ তুমি ঘাস পাতার
উপর, লতাপাতার উপরে, তারপরে উপত্যকা, অধিত্যকা এবং ঢালু, খাল, বিল, নালা, নদী, এগুলোতে তুমি বৃষ্টি দাও এবং গাছের গোড়ায় তুমি গাছের যে সমস্ত বিভিন্ন গাছ বা ফসলের যে সমস্ত উৎপাদন স্থল সে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি দিয়ে সেগুলোকে প্লাবিত করো এবং সেগুলোকে উৎপাদন তুমি করো। তারপরে বৃষ্টির মধ্যে বলতেন আল্লাহ মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, মানে আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আল্লাহর একটা অনুগ্রহ, বৃষ্টিটা আল্লাহর কি একটা অনুগ্রহ। এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন। আমরা এই দোয়াগুলো করব, আর এছাড়া বাংলাতেও বা নিজেদের ভাষায় অন্যান্য যে কোনো দোয়া জানা আছে সেই দোয়াগুলো আমরা বেশি বেশি করব। অযথা বৃষ্টির সময়টা আমরা মানে যেমন হতাশ হব না, সবাই মানে শান্ত মেজাজে এবং মাথা ঠান্ডা রেখে কি করতে হবে তা আমরা সবাই মিলে পরামর্শ করে করব, আত্মরক্ষার চেষ্টা করব, আর একে অপরের সাথে পরামর্শ করব এবং এবং সাহস রাখবো, ধৈর্য রাখবো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো এবং আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস, যে তুফান এগুলো চলছে, এগুলোর থেকে, এগুলোর অকল্যাণ থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন এবং এগুলোর মধ্যে যে কল্যাণটুকু রয়েছে সেগুলো মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন এবং অপমৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে হেফাজত করুন। যদি কারো ক্ষতি হয় তার উপযুক্ত বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করুন, কেউ মারা গেলে তার জন্য শাহাদাতের মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।